বাবলা সাহেব যখন দাঁড়িয়েছে আমি বলেছি ঠিক আছে ইলেকশন করে দেখেন আজকে যারা বলে যে দুইজন যে আমরা রিপ্রেজেন্টেটিভ নাই আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহ বলেছে মিথ্যাকারীকে পছন্দ করি না দুই চার জনের জন্য আওয়ামী লীগের নেতা কর্মীরা কখনো ভুল করবে না এই আওয়ামী লীগের ভোট দিয়ে কিন্তু জাতীয় পার্টিকে আমরা দুইবার এমপি বানিয়েছি তারা কি একটু জ্ঞান নাই তাদের তারা কি 300 সিট চাইতো 300 সিট নিয়ে নে বাবলা সাহেব তার তো কোনো ভোট নেই জাতীয় পার্টি কি ঢাকা শহরে ভোট আছে নেই দেখেই কিন্তু কাজী ফিরোজ রশিদ ঢাকা ছয় থেকে প্রত্যাহার করেছেন মানে মানে কেটে পড়েছেন কারণ ভোট হচ্ছে আওয়ামী লীগের এই আওয়ামী লীগের ভোট দিয়ে কিন্তু জাতীয় পার্টিকে আমরা দুইবার এমপি বানিয়েছি বাবলা সাহেব যখন দাঁড়িয়েছে আমি বলেছি ঠিক আছে ইলেকশন করে দেখেন ব্যালটের নৌকা থাকলে আপনি কত ভোট পান আর ব্যালটের নৌকা ছিল না আপনাকে 17,000 ভোটের মাত্র এমপি হয়েছেন আপনি সেটা আমাদের আওয়ামী লীগের লোকজনই দিয়েছে সুতরাং এইবার ব্যালটের নৌকা থাকবে ইনশাল্লাহ এখানে আমি বলবো যে ধানের শীষের সাথে আমার পার্থক্য ছিল 50,000 এইবার বোঝেন এই যে নাঙ্গলের ভোট নাই তার সাথে এবার ভোটের পার্থক্য কত হবে আর যে বিদ্রোহী প্রার্থী সে কিন্তু প্রত্যেকবার এরকম বিদ্রোহী হিসেবেই দাঁড়ায় অর্থাৎ সে বিদ্রোহী হিসেবে দল থেকে বহিষ্কৃত হয়েছে সুতরাং তার যা ভোট আছে নৌকা ব্যালটে ছিল না ভোট পেয়েছিল 14,000 সুতরাং আমি মনে করি যে এইবার 10 বছর পর মানুষ দীর্ঘ প্রতীক্ষার পর ব্যালটে নৌকা আছে আমি এই এলাকার পরীক্ষিত বন্ধু অর্থাৎ কাউন্সিলর ছিলাম এমপি হয়েছি সুতরাং এই যে নৌকা তো পপুলার সারা বাংলাদেশে পপুলার নৌকা নৌকা মানে তো উন্নয়নের শেখ হাসিনা নৌকা প্রত্যাহার করে নিয়েছিলাম ব্যালটে ছিল নাঙ্গল সুতরাং আমরা সবাইকে উদ্বুদ্ধ করেছি যেহেতু আমাদের দল থেকে সমর্থন দেওয়া হয়েছে নাঙ্গলকে আমরা করেছি ওই 14 সালেও দলের এগনিস্টে গিয়েছিল তারা গেছে আমি বলি একজন দুইজনের জন্য বা এই দুই চারজনের জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা কখনো ভুল করবে না আওয়ামী লীগের নেতাকর্মী একই ট্র্যাকে আছে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কর্মী হিসেবে তারা মাঠে আছে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পল্লীবন্দের শাহ যিনি রাষ্ট্রীয় ধর্ম ইসলাম করেছেন শুক্রবারে সরকারি ছুটি দিয়েছেন 460 উপজেলা করেছেন 96 থেকে তিনবার আমরা আসন ভিত্তিক সমঝোতার মধ্যে দিয়ে 270টি সিট আমরা লাঙ্গলে ভোট করি নাই অনলি ফর সমঝোতা জোটগতভাবে আজকে যারা বলে যে দুইজন যে আমরা রিপ্রেজেন্টেটিভ নাই আমি কাজ করি নাই মিথ্যার বেসাথী বলে আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহ বলেছে মিথ্যাকারীকে পছন্দ করি না সুতরাং আজকে তারা রিপ্রেজেন্টেটিভ বলে আমরা যে 270টা সিট ছেড়লাম সংবিধানের স্বার্থে ছেড়ে দিলাম সেটা কি রিপ্রেজেন্টেটিভের মধ্যে পড়ে না তারা কি একটু জ্ঞান নাই তাদের তারা কি 300 সিট চাইতো 300 সিট নিয়ে নেক নো প্রবলেম জনগণ তাদেরকে দিয়ে দিবে সুতরাং এই বিভ্রান্ত মিথ্যা বানোয়াট কথাবার্তার কাজ করি নাই আমি 2,000 কোটি টাকার কাজ করেছি আমার বাবার টাকা দিয়ে করি নাই জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এই এলাকায় কাজ করেছি মহান আল্লাহ আমাকে লাঙ্গলের বিজয় অবশ্যই করবে আমার মা বাবা ভাই বোন দল মত নির্বিশেষে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের মাধ্যমে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব।